ব্যাপারটা দেখে আমার শখ জাগে যে আমিও বিড়াল পালবো। ছোট থেকে আমার খুব ইচ্ছা ছিল বিড়াল পালার। সব খাই কিন্তু ওকে দুধ জাতীয় জিনিস দেওয়া যায় না। আমার মোট 5টা বিড়াল আছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজস্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। প্রসা পানিদের প্রতি ভালোবাসা থেকে পাবনার 3টি সংগঠন এই প্রথমবারের মতো পাবনা তথা উত্তরবঙ্গে আয়োজন করল ক্যাটশোর, যে ক্যাটশোতে 61টি পোষা প্রাণী পোষা বিড়াল অংশগ্রহণ করেছে। আমি এখন জানতে চাব সেই আয়োজকদের একজন ডক্টর মামুনের কাছে যে আসলে আপনারা কী উদ্দেশ্যে এই ক্যাটশোটির আয়োজন করেছে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পাবনা তথা উত্তরবঙ্গের এটা একটা প্রথম ক্যাটশো আয়োজন করা হয়েছে। যেন একটা আমাদের যে পাবনার যে বিড়াল প্রাণী প্রেমী প্রাণী মানুষগুলো আছে তারা যেন একত্রিত হতে পারে এবং বিড়ালগুলো যেন একটা সুন্দর দিন পায়, সেজন্য সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারে, সে উদ্দেশ্যে আসলে এটা করা হয়েছে। 6 মাস আগে আমার ফ্রেন্ড হচ্ছে একটা পার্সিয়ান ক্যাট নিয়ে আসে, তো তারটা দেখে আমার শখ জাগে যে আমিও বিড়াল পালবো। এটা আমার এটা যে এখন যেমন একটা বিড়ালের প্রতি আমার দায়িত্ব আছে এরকম কোনো ফিলিংস ছিল না। তখন আমি জাস্ট নর্মালি পালা শুরু করছি, বাট ওই শখ থেকে যে সেটা কবে দায়িত্ব হয়ে গেছে এটা আসলে আমি কখনো মানে নিজেই বুঝিনি। এর আয়োজনটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। পাবনায় এই প্রথমবার এত বড় একটা ক্যাটশো হচ্ছে। পাবনা না, ঢাকাতে হয়েছে বেশ কয়েকবার, বাট এত বড় অনুষ্ঠান বাংলাদেশের মধ্যে এটা হয়তো প্রথম। মানে আমরা খুবই আনন্দিত, খুবই গর্বিত পাবনাতে এত সুন্দর একটা শো করতে পেরে। ছোট থেকে আমার খুব ইচ্ছা ছিল বিড়াল পালার, তো আমি মানে কি করতাম মানে এদিক সেদিক থেকে দেশি বিড়ালগুলো বাসায় নিয়ে আসতাম, নিয়ে এসে আমি ওদেরকে খাওয়াতাম বা রাখার চেষ্টা করতাম, কিন্তু ওটা আমি পছন্দ করতো না, ওটা মানে অ্যালাউ করতো না। তো তারপরে আমি ভাবলাম যে তাহলে টাকা দিয়ে কিনি, তাহলে তো আর আম্মু মানে ফেলে দিতে পারবে না বাচ্চাগুলো বা অ্যালাউ করবে হয়তো বা। তো তারপরে আমি অনলাইন থেকে অর্ডার করলাম, ওখানে আমি প্রতারণার শিকার হই, প্লাস গালাগালি একদম ফ্রি, ব্লকও করে দিল, টাকাও নিল, গালাগালিও দিল। তো ওইটাতে আমি খুব কষ্ট পাই যার জন্য আমি কান্না করে ফেলি। তো তারপরে আম্মু বলল যে আচ্ছা ঠিক আছে তুই কষ্ট পাস না, আমি টাকা দিই, তুই নিজে কিনে নেয়। তারপরে একটা বাসা দেখে আমি ওকে পারচেস করি। আমার হচ্ছে সিম্বা, আমি ওকে আমার একটা ফ্রেন্ডের থেকে অ্যাডপশন নিয়েছি। তো হচ্ছে ও মাছ ভাত ভাতের সাথে মিষ্টি কুমড়া আলু মাংস সব খাই কিন্তু ওকে দুধ জাতীয় জিনিস দেওয়া যায় না। আর ওর বয়স 8 মাসের মতো হবে। নাম হচ্ছে পল্টু, ওর বয়স অলমোস্ট হচ্ছে 1.5 বছর। এইবারই তো ফার্স্ট পাবনাতে ক্যাটশো হয়েছে, তো হচ্ছে আমিও ভাবছি যে ওকে নিয়ে আসবো, ওকে নিয়ে আসবো কিনা সেটা ভাবিনি, তবে একটা যে কোনো একটা বিড়াল, আমার মোট 5টা বিড়াল আছে, তার মধ্যে থেকে যে কোনো একটাকে আনবো এটা আমি ভাবছি। তো ওকে নিয়ে আসার মূল মূলত কারণ হচ্ছে ও খুবই চুপচাপ, ও একদমই ফ্রেন্ডলি টাইপের, ওর কোনো অ্যাগ্রেসিভ ভাব নেই কিচ্ছু না, ও খুব ফ্রেন্ড। এখন হচ্ছে ওকে যেভাবে রাখাবে সেভাবে থাকবে। মূলত এটা পাবনাতে প্রথমবার হচ্ছে, আমরা পাবনাতে এটা করছি এই জন্য যে মূলত প্রাণীর সচেতনতা বৃদ্ধির জন্য। আর দেখা যাচ্ছে আমরা যদি শুধু বলতাম যে প্রাণীর সচেতনতা বৃদ্ধি তাহলে অনেকেই আসতে চাইতো না, সেই ক্ষেত্রে আমরা এটাকে নাম দিয়েছি র‍্যাম্প শো বা পাবনা ক্যাট শো, যাতে মানুষ ক্যাট দেখার আগ্রহে জিনিসটাতে আসে। এটা আমার মেইন মানে মেইন উদ্দেশ্য ছিল মানুষকে এটাই বোঝানো যে যাতে প্রাণীর প্রতি কেউ কোনো অবিচার না করে এই সম্পর্কে একটা সচেতনতা বৃদ্ধি করার জন্য আমার প্রোগ্রামটা করা। তো সেক্ষেত্রে পাবনার মতো জায়গায় এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পেরে সত্যি আমরা অনেক খুশি। প্রচুর কষ্ট করে আজকে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করা হয়েছে, আর আলহামদুলিল্লাহ সব কিছুর ভালো রেজাল্ট জন্য আমরা যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো রেজাল্ট এসেছে। আমরা চাই নেক্সট টাইম এর থেকে বড় করে করতে, সবাই যেন আমাদের সাথে থাকে। এই ক্যাটশোর মধ্য দিয়ে শুধু পোষা প্রাণীই নয়, বন্য প্রাণীর প্রতিও মানুষের ভালোবাসা বৃদ্ধি পেয়েছে এমনটি প্রত্যাশা করছেন আয়োজকেরা।